মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্ত বীরোত্তম মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে বাংলাদেশ সময় আজ সকাল 9:15 তিনি মারা যান। তার বয়স হয়েছিল 93 বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিআর দত্তের মরদেহ দেশে আনা হবে। 1927 সালের 1 জানুয়ারি আসামের শিলংয়ে জন্মগ্রহণ করেন সিআর দত্ত। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারু ঘাটের মিরাশি গ্রামে। মুক্তিযুদ্ধের সময় 4 নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্বে ছিলেন সিআর দত্ত। দায়িত্ব নিয়ে প্রথমে সিলেটের রশিদপুরে ক্যাম্প তৈরি করেন সিআর দত্ত। বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান থাকার সুবাদে আড়াল থেকে শত্রুদের ঘায়েল করেন দ্রুততম সময়ে। পরে তিনি রশিদপুর ছেড়ে মৌলভীবাজার ক্যাম্পে স্থাপন করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীরোত্তম উপাধিতে ভূষিত করা হয়। বাংলাদেশ রাইফেলসের প্রথম ডিরেক্টর জেনারেল ছিলেন সিআর দত্ত।